ব্রো, রেজাল্ট বেরোনোর পর ম্যাটারটা এতটা ইজি হবে না যতটা তোমরা ইমাজিন করতে পারছো। মানে আমি যেহেতু এটা এক্সপিরিয়েন্স করে আসছি, তো আমি ভালো করে জানি। वेलकम बैक टू माय चैनल माइसेल पावर ब्लॉग्स एंड वेलकम बैक टू ए ब्रांड न्यू ब्लॉग्स ऑफ माय चैनल। तो टुडे दिस इज 11th ऑफ एप्रिल 2021 আজ কে বার হচ্ছে রোববার। তো এখনকার আমার সিচুয়েশন কালকে থেকে অনেক বেটার আছে, মাস্ট বেটার আছে। কালকে থেকে কালকে যে হেডেক হয়েছে রাত্রিবেলা, আমি কীভাবে যে এডিটিং কমপ্লিট করছি আমি সেটা নিজেই জানি। তাহলে ফটোফট এডিটিং কমপ্লিট করে তাদের ঘুমায় পড়ছিলাম আমি, কোনো রিস্ক নিই নিয়ে কারে বাবা, কারণ হেডেকটা প্রচণ্ড বেড়ে গেছিল। সকাল সকাল তো অতটা মনে হয় না, বাট যতটা টাইম আগাচ্ছিলো যতটা রাত্রি হচ্ছিলো হেডেকটা বেড়েই গেছিলো আমার। তো তারপরে এডিটিং করে আমি ঘুমাই গেলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর এরকম কোনো প্রবলেম হয় নাই, আর এখন মাস্ক বেটার আছে। তো এখন বাজে হয়েছে সকাল 11:15। তো আমি ঘুম থেকে আসতে তাড়াতাড়ি উঠে গেছিলাম, 9:30 দিকে উঠে গেছিলাম। তো আমি এতক্ষণ শুয়েছিলাম এখানে, একটু মোবাইলে সোশ্যাল মিডিয়ায় চেক করছিলাম। তো আমি এখন যাব, আমি আমার সকালে খাবার বানাবো। আজকে তো আমার খাস দিন প্ল্যান এরকম কিছুই নেই, সারাদিন ঘরের ভিতরেই কাটানোর প্ল্যান আছে। আর দেখি একটু হয়তো পড়তে বসতে পারিও। Time for a love potion, a little sweet and spice. Throw it all in a cauldron, mix it up real nice. Fire in my eyes, stir counterclockwise. I dream of you all night. তো যতক্ষণ ম্যাগি সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ম্যাগির মশলা একটু খেতে থাকি, কারণ এটাই বেশি মিট মজা আছে। লাস্ট 2 ঘন্টাতে আমি আমার কোর্স করছিলাম, যে লেসেনগুলো পড়া ছিল সেগুলোই বাকি ছিল, যেগুলো ওইগুলোই পড়ছিল। আর ফাইনালি আমার 8 সপ্তাহে একটা লেসেন ছিল, 8 উইকে একটা লেসেন ছিল, কোর্স ছিল, যেটা আমাকে কমপ্লিট করতে হতো, যেটা এক্সাম আছে আপকামিং 24 তারিখে এপ্রিলের শনিবার। তো ফাইনালি 8 সপ্তাহে ওটা কমপ্লিট হয়ে গেলো, আর ফাইনালি অনেক কিছুই শিখতে পারলাম কোর্সটা থেকে। আমি স্কুল লাইফে অনেক কিছু শিখেছি, কলেজে উঠে এখন নতুন নতুনভাবে আরও অনেক কিছু জানতে পারছি, কিন্তু জাস্ট এই 8 সপ্তাহে কোর্সের যে আমি জেনেছি, আমার ভাই সাহেব, আমার ওটা লাইফ টাইম মেমোরি থাকবে। যেটুকু আমি 40টা লেসেন, যেটুকু থেকে এক একটা লেসনে এক একটা যেটা ইম্পর্টেন্স ছিল সেটা আমি এটা থেকে বুঝতে পেরেছি। এই কোর্সটা করে, এই কোর্সটা যদি না করতে পারতাম তাহলে আমি নিজেকে এতটা ইম্প্রুভমেন্ট করতে পারতাম না, যেটা আমি এখন করছি আর আপকামিং টাইমেও করবো, কারণ যা সেটা কমপ্লিট হলো। এখন ওইটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করবো, তারপরে যদি ভালো লাগে তো তোমাদেরকে বলবো কীভাবে আমি চেঞ্জ করলাম ভাই সাহেব। বাট ফ্যান্টাস্টিক একটা সপ্তাহ ছিল আমার কাছে, এই 8 সপ্তাহে ফ্যান্টাস্টিক সপ্তাহ গেল আমার কাছে আমার। আর আমি যে ব্লগের মাঝখানে কিছুদিন ধরে কিছু কিছু টিপস দিতাম, কিছু কিছু নোট দেখাতাম যে আমি এটা পড়ছি ওইটা পড়ছি, এটার ওইটারই পড়া ছিল। তো বুঝিয়ে নিতে পারো কিছু উপর কোর্স করছে না করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট ডে। তো আজকে বেসিক্যালি হচ্ছিল নেক্সট দিন, আর হয়েছে রাত্রেবেলা ঘুমানোর সময় মানে আমি সামহাও রং পজিশনে ঘুমে গেছিলাম, যার জন্য আমার লেফট শোল্ডার এখানে প্রচণ্ড একটা ক্ল্যামের মধ্যে পড়ে গেছে, আর ব্যথা প্রচণ্ড করছে, ব্যথা যাই না কী পজিশনে শুয়ে গেছিলাম না শুয়ে গেছিলাম, যার জন্য খুব সকালবেলা ওঠা থেকে এরকম কিছু এক্সারসাইজ করে যাচ্ছি, কিন্তু 1 ঘন্টা পরে কোনো লাভ হচ্ছে না, এই ব্যথা সেমই আছে। একদম পুরো শোল্ডারে, এই আপার সাইড শোল্ডারে পুরোটা মাসেল ব্যথা করছে। ও মা, তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দিনে আমার সামারি কিছু বলে দিয়ে আমি সারাদিন কী করবো না করবো। তো এখন থেকে 3.5-4 ঘন্টা কন্টিনিউয়াসলি আমি একটা কাজে অকুপাইড থাকবো। তো মিডিলে কতটা আমি ব্লগ শ্যুট করতে পারবো কি পারবো না আই ডোন্ট নো, যদি মিডিলে কিছু ইন্টারেস্টিং ঘটে তখনই আমি ক্যামেরা অন করে সেটাকে শ্যুট করবো। বাই দ্য ওয়ে, আমি এখনও পর্যন্ত কিছু শ্যুট করবো না, কারণ কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট আগে। তো 3.5-4 ঘন্টা আমি কাজে অকুপাইড থাকবো, পুরো মন দিয়ে কাজটা করে দেবো, আর চেষ্টা করবো যে কমপ্লিট করে নেওয়া কালকের জন্য যাতে ঝুলায় না থাকা। তো যদি কিছু ইন্টারেস্টিং ঘটে তখন আমি ক্যামেরা অন করবো, নাহলে একবার দেখা হচ্ছে বিকেলবেলা। ঠিক আছে, যে আমি মাঝখানে কিছু শ্যুট করতে পারি না, মানে এমনই একটা ইমার্জেন্সি কাজ ছিল যেটা আমাকে করতে হতো, আর কাজটা যদি একটু পারছো না তো আমি তার জন্য আমি শেয়ার করতে পারছি না। যদি পার্সোনাল না হতো অতটা তাহলে আমি শেয়ার করতাম, বাট যেহেতু পার্সোনালি খুবই তো আমি এটা শেয়ার করতে পারছি না। বাট আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ গাইস, আমার মনে হলো যে এটা একটু ইম্পর্টেন্ট টপিক, তো শেয়ার করে দেওয়া উচিত। তো ইদানিং পরশুদিন থেকে IPL শুরু হচ্ছে, আর এখন সোশ্যাল মিডিয়ায় IPL মিমস আরও আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে বা ভাইরাল হতে চলেছে, বা টপিকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই টপিকের বিষয়ে আমি কথা বলবো। আর এই টপিকটা না, এটা নতুন না, 1 বছর আগেও সেম টাইমে সেম সিচুয়েশন সেম টপিকে কথাবার্তা উঠছিল, খুব ক্যাম্পেনিং চলেছিলো এটা নিয়ে, অ্যান্ড
এবছরও হিস্ট্রি রিপিটস ইটসেলফ, আবার এই ক্যাম্পেইনটা শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে বলতেই পারো। তো সেটা হচ্ছিল হ্যাশট্যাগ ক্যান্সেল বোর্ড এক্সাম 2021, যেটা আমরা আগের বছর ক্যাম্পেইনিং করেছিলাম হ্যাশট্যাগ ক্যান্সেল বোর্ড এক্সাম 2020। অ্যান্ড সেম টাইমে সেম সিচুয়েশান ছিল, আবার সেই ক্যাম্পেইনিং শুরু হচ্ছে। আমি রিসেন্টলি আমার এই জিনিসটা কালকে চোখে পড়লো যে যখন টুইটারে এটা টপ টেনের মধ্যে ইন্ডিয়াতে টেন করছিলো যে ক্যান্সেল বোর্ড এক্সাম 2021, তো আমার মনে হলো যে কালকে রাত্রেবেলা যে এটার উপর দিয়ে একটা ওপিনিয়ন দিয়ে দেওয়া উচিত, কারণ এটার সিচুয়েশানের উপর দিয়ে আমি নিজে এক্সপিরিয়েন্স করে পার হয়ে আসছি এক বছর। আমাদের টাইমে ওটা হয়েছিলো আর আবার সেটা হচ্ছে, তো কী পরিস্থিতি হতে পারে আমি শুধু সে বিষয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা যে ক্যাম্পেইনিং চলছে এই সিচুয়েশানে, এটা একদমই ঠিক ক্যাম্পেইনিং চলছে। মানে এই টাইমে যখন করোনা কেসেস পার ডে অল ইন্ডিয়াতে সমানভাবে সব জায়গায় হচ্ছে না, মহারাষ্ট্র পুনে বা ওই সাইডটা, মহারাষ্ট্র মুম্বাই সাইডে দিল্লি ওই সাইডে যখন হাই হচ্ছে, আর তখন পার ডে যেমন 100,000 করে কেস হচ্ছে, আর যদি ইন্ডিয়াতে এভারেজ ধরে নিই পার ডে অল ওভার ইন্ডিয়াতে 50,000 কেস তো হচ্ছে। এখন রিপোর্ট সত্যি দিচ্ছে না, ভুল দিচ্ছে, কোনটা লুকাচ্ছে সেটা টপিকে যাচ্ছে না, বাট ওইরকম একটা কেসেস বেরোচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। টাইমে দেখ স্টুডেন্টের জন্য এই ক্যাম্পেইনিং করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা তো নিজেদের কাজটা করি, মানে আমরা যতদূর পারবো আমরা ক্যাম্পেইনিংয়ের ছাড়া বেশি কিছু করতে পারবো, জাস্ট আমরা ক্যাম্পেইনিং বা মাস মেলিংই করতে পারবো সোশ্যাল মিডিয়ায়, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো যাতে হায়ার অথরিটির কাছে এটা যায়। বাট আমরা যেটুকু পারা সেটুকুই করবো, আর আমাদের লিমিট হচ্ছে ক্যাম্পেইনিং করা পর্যন্ত। লাস্ট ইয়ার আমরাও তাই করছিলাম, আমরাও ক্যাম্পেইনিং চালাইছিলাম টুইটার, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম দিয়ে, বেশিরভাগ টুইটারই চালাইছিলাম। তারপরে মাস মেলিং করছিলাম ইউজ, তারপরে হ্যাশট্যাগ ইউজ করছিলাম, এইসব সব করে আমরা শুধু ক্যাম্পেইনিংই করতে পারছিলাম লাস্ট পর্যন্ত। বাট আমাদের একটা বিশ্বাস ছিল যে যারা উপরে বসে আছে তারা রাইট টাইমে রাইট ডিসিশন দিবে, এবং সেই ডিসিশন আমাদের পক্ষে থাকবে, আমাদের সেফটি পারপাস মেনেই তারা ডিসিশন দিবে, আমাদের যাতে ক্ষতি না হয় এরকম কোনো ডিসিশন দিবে না। আর এবারও আমি বিলিভ করি যে স্টুডেন্টরা যা করছে ক্যাম্পেইনিং করছে করুক, যা শুরু হলো কালকে কি এক দুই দিন থেকে ক্যাম্পেইনিং করা শুরু হয়েছে, এটা যত যত বাড়বে ক্যাম্পেইনিং তত তত বড় হবে, অনেক ইনফ্লুয়েন্সাররা আসবে ক্যাম্পেইনিংয়ের মধ্যে স্টুডেন্টের পক্ষ নিয়ে। তো যেটা বলছি, যারা উপরে বসে আছে তারা ঠিক টাইমে ঠিক ডিসিশন দিবে আর ক্যাম্পেইনিং করে, এক্সট্রিম লেভেলের ক্যাম্পেইনিং দিও না, নাহলে ব্যাপারটা অন্য কিছু হয়ে যেতে পারে। বাট তো রাইট ডিসিশন তো দিবে, সেটা কোনো ক্ষতি নাই, রাইট ডিসিশন আসবে সে টাইম দিয়ে আসুক। আমাদের যেমন লাস্ট মুমেন্টে আমাদের বলছিল যে এক্সাম ক্যান্সেল করে দিয়েছে, বাট ক্যান্সেল করছিল যে আমাদের সেফটির কথা মাথায় রেখে। তো এবারও 60% চান্স যে বোর্ড এক্সামগুলো ক্যান্সেল হয়ে যাবে, যদি করোনা কেসে যেভাবে বাড়ছে তা দেখে মনে হচ্ছে বোর্ড এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। বাট ক্যান্সেল তো হবে, কিন্তু খেলার মজা তো ক্যান্সেল হওয়ার পরে আসবে, যখন কম্পিটিশান হবে রেজাল্ট বেরোনোর পরে। এবার তোমরা ক্যাম্পেইনিং করে বোর্ড এক্সাম ক্যান্সেল করে দিলে, এবং বোর্ড এক্সাম ধরে নাও ক্যান্সেল হয়ে গেল, তোমাদের একটা এভারেজ মার্কসের মার্কশিট দিয়ে বোর্ড এক্সামের রেজাল্টও বের হয়ে গেলো, বাট এরপরে কি? এবার তোমরা ভাবলো বোর্ড এক্সামে 92%, 97%, 95% পেয়ে গেলাম, লাইফ পুরো সেট। ব্রো, রেজাল্ট বেরোনোর পর ম্যাটারটা এতটা ইজি হবে না যতটা তোমরা ইমাজিন করতে পারছো। মানে আমি যেহেতু এটা এক্সপিরিয়েন্স করে আসছি, তো আমি ভালো করে জানি বোর্ড রেজাল্ট ক্যান্সেল হওয়ার পর যখন রেজাল্ট বেরোয় তখন কীরকম পরিস্থিতি হয়। জাস্ট আমি ওটুকু শেয়ার করার জন্য এই গোটা টপিকটা কভার করবো আজকে। তো ধরে নাও তুমি পেয়ে গেলা অ্যান্ড এভারেজ মার্কসিংয়ে তোমার পার্সেন্টেজ আসলো 12 বোর্ড এক্সাম, 10 বোর্ড এক্সাম। টেন্থ হলে তো কোনো অসুবিধা নেই, টেন্থ হলে আরামসে তোমার লাইফ সেট 12 পর্যন্ত, বাট 12 যদি বোর্ড এক্সাম হয় তারপরে তোমার পার্সেন্টেজ ধরে নিয়ে আসলো 95% কি 97%ও চলে আসলো। চলো তোমার ভাগ্য খুবই ভালো, 97% তুমি পেয়ে গেলা। এবার তোমার তো একটা ড্রিম থাকবে যে আমি এই কলেজে অ্যাডমিশান নিব, এই স্ট্রিম নিয়ে, তোমার ডিম কলেজ, তোমার ডিম স্ট্রিম, তোমার ডিম ব্রাঞ্চ থাকবে একটা, হ্যাঁ সেটা সবাই থাকে, আমারও ছিল। তো এবার তুমি যখন অ্যাডমিশান যাবে কলেজে, তোমার এই মার্কশিটটা যেটা থাকবে 95% মার্কস দিয়ে, পরীক্ষা না দিয়ে 95% মার্কস, হ্যাঁ তোমার মতো ওই 95% মার্কস অল ওভার ইন্ডিয়াতে যদি 1,000,000 স্টুডেন্ট বোর্ড এক্সাম দেয় 12-এ, 1,00,000 স্টুডেন্ট পাবে ওই 95% এক্সাম, কারণ পরীক্ষা তো হয় নাই, রিয়াল যে জাজমেন্টটা সেটা তো হয় নাই। তো 95% মার্কস এবারে সে প্রত্যেকেই পাবে। এবার কোভিডের জন্য তোমার এক্সাম ক্যান্সেল হয়েছে বস, কিন্তু তোমার যে ডিম কলেজে ডিম স্ট্রিম ডিম ব্রাঞ্চ সেখানকার সিট ক্যাপাসিটি যেটা সেটা এক্সটেন্ড করে না কিন্তু কলেজের মেম্বাররা, সেটা যদি 60 থাকে 100 থাকে তাহলে সেটা কোভিড এক্সাম ক্যান্সেল হওয়ার পরেও 60-100ই আসে। তো তুমি যদি চাও যে ওই ডিম কলেজে ডিম ব্রাঞ্চে অ্যাডমিশান নিতে, তোমার মতনই ওই 1,00,000 যারা 95% মার্কস পেয়েছে তাদের মধ্যে হাইস্টলি ধরে নাও 50,000 পাবে সেই ডিম কলেজে, তাদেরও ডিম থাকবে 50,000 ডিম থাকবে যে ওই ডিম কলেজে পাওয়া, আর সেই 50,000-এর মধ্যে ধরে নাও ওই 5,000-এর ডিম থাকবে ওই সেম ব্রাঞ্চে যেটা তুমি চাচ্ছ সেম ব্রাঞ্চে অ্যাডমিশান নেওয়া ওই 90% মার্কস দিয়ে। সব কিন্তু ওই মার্কসের খেলা চলবে রেজাল্টের পর, হ্যাঁ। তো এই 5,000-এর মধ্যে কম্পিটিশান থাকবে যে কে ওই 5,000-এর মধ্যে কে ওই 60টা সিট বা 100টা সিট ক্যাপচার করতে পারে,
যে ক্যাপচার করতে পারবে তার লাখ ঘুরে গেল, তার ডিম পুরনো গেলো, সে ডিম কলেজে ডিম ব্রাঞ্চে পেয়ে গেলো, বাট যার হলো না সে কি কম্প্রোমাইজ করবে? কারণ সে পরীক্ষাও দেয় নাই আর যে পেয়েছে সেও পরীক্ষা দেয়নি, দুজনেই কিন্তু সেম লেভেলে, বাট কোনো না কোনো ক্ষেত্রে তখন তোমার লাখটা কাজ করলো না, অন্যজনের লাখ কাজ করে গেলো, এবং যে সিটটা হয়তো তুমি পরীক্ষা দিয়ে পেয়ে যেতে, যদি সবগুলো পরীক্ষা হতো যে সিটটা তুমি হয়তো পেয়ে যেতে, সেটা কিন্তু ওই স্টুডেন্টটা যেটা তোমার সিট ক্যাপচার করছে সে কিন্তু পরীক্ষা না দিয়ে পেয়েছে। আমার টাইমে এরকম হয়েছে যে আমি যাদেরকে অনেকেই চিনতে এমন যে যারা জীবনও অত পার্সেন্টেজ মাস জীবনও স্বপ্নেও ভাবতে পারে না যে আমি বোর্ড এক্সাম, টুয়েলভের বোর্ড এক্সাম যেটা টাফ একটা বোর্ড এক্সাম হয় সেই বোর্ড এক্সামে এত নাম্বার পাবে, বাট পরীক্ষা ক্যান্সেল হওয়াতে আমাদের যেহেতু বেঙ্গলি মিডিয়াম ছিল তারাও ওই পার্সেন্টেজ, তারা সেই ডিম পার্সেন্টেজ পরীক্ষা ক্যান্সেল হওয়াতে তারা যে তাদের ডিম ফিগারটা ছিল যে ফিগারটা তারা কোনোজন ইমাজিন করতে পারেনি পার্সেন্টেজ যে আমি এত পেতে পারি কোনো বোর্ড এক্সামে, তারা কিন্তু পরীক্ষা ক্যান্সেল হওয়াতে কিন্তু ওই পার্সেন্টেজটা পেয়ে গেছে, এবং যেটা তাদের স্বপ্নের বাইরে করেছিল সেই কলেজেও তারা তাদের পছন্দ মতন ব্রাঞ্চ নিয়ে পড়ছে, কিন্তু অনেক কিছু তখন চেঞ্জ হয়ে যাবে রেজাল্টে। তুমি যদি ভেবে নাও যে পরীক্ষা ক্যাম্পেনিং করে পরীক্ষা ক্যান্সেল করা দিলে এবং তারপরে তোমার লাইফ পুরো সেট, যখন তুমি জব ইন্টারভিউতে যাবে তোমার যারা থাকবে তোমার সামনে যারা তোমার ইন্টারভিউ নিবে তারা যখন দেখবে তোমার বোর্ড এক্সামে পাশে 95% ওয়াও ম্যান এত পার্সেন্টেজ কীভাবে পেলে, তোমার যখন PCM মার্কস দেখবে তখন দেখবে 95% 97% ওয়াও ম্যান তুমি এত পার্সেন্টেজ কীভাবে পেলা। হ্যাঁ, বাট তোমার মতন ওই ওয়াও ম্যান কিন্তু ওরা 97% যারা পাবে ওই 10,000-1,00,000 স্টুডেন্টকেও বলবে বাহ তুমি 97% পেলা, তখন কিন্তু কম্পিটিশন মার্কেট হবে ভাই। তো আমি কাউকে ডিমোটিভেট করছি না যে বোর্ড এক্সাম ক্যান্সেল হওয়ার পরে সে তার ডিম কলেজে ডিম ব্রাঞ্চ পাবে না, হয়তো তুমি পেয়ে গেলে লাকড়ি, বাট তোমার কোনো ফ্যান্সি আছে যে ডিম তার ডিম কলেজে ডিম ব্রাঞ্চ পেলো না? কারণ আমার এটা 1 বছর আগে এটা আমার এক্সপিরিয়েন্স করা আছে, তো আমি জানি যে কী হতে পারে বোর্ড এক্সাম একবার ক্যান্সেল হওয়ার পরে। তো দেখবে তুমিও দেখবে তোমার যখন বোর্ড এক্সাম রেজাল্ট বেরোবে আর 60% কেসে ধরে নাও পরীক্ষা এবারও ক্যান্সেল হচ্ছে, আগেরবারও ক্যান্সেল হচ্ছে, এবারও ক্যান্সেল হবে 60% কেসে, এটা পারফেক্টলি শিওর। তো তুমি উইটনেস করে নিতে পারো যে তোমার হয়তো তোমার সাথে হবে না লাকড়ি, যাতে তোমাদের সাথে না হয়, তোমার সাথে না হয় তোমার কোনো ফ্রেন্ডসের সাথে বা তোমার কোনো চেনা লোকের সাথে এটা হবেই হবে আর বেশিরভাগ ক্ষেত্রেও এটা হবে। তো আমি এটাই বলছি যদি বোর্ড এক্সাম ক্যান্সেল হয় তো তুমি যদি ভেবে নাও যে ভালো পার্সেন্টেজ নিয়ে তোমার ডিম কলেজ ডিম ব্রাঞ্চে চান্স পেয়ে যাবে খুবই সহজে, তো ভাই সাহেব একটা অল্টারনেটিভ ওয়ে ভেবে রাখো, কারণ পরে গিয়ে হয়তো ওই অল্টারনেটিভ ওয়েটাই তোমাদের কাজে লাগবে। আর ভাই সাহেব যে ক্যাম্পেনিং চালাচ্ছ পুরো বিন্দাসভাবে সেই ক্যাম্পেনিং চালাও, ক্যান্সেল এক্সাম ক্যান্সেল বোর্ড এক্সাম 2021 বিন্দাসভাবে এটা চালাও, কারণ হয়তো ক্যান্সেল হয়ে যাবে। মেতে আই থিঙ্ক CBSE ISSC বোর্ডে এক্সাম আর আমাদের বেঙ্গলি বোর্ডে এক্সাম আছে জুন মাসে, তো টাইম এখনও আছে 1 মাসে, তোমাদের টাইম আছে 1 মাসে পুরো মাস মেলিং ক্যাম্পেনিং করে ভরা দাও টুইটার একদম, আর টেন করা দাও একে, কেবল তো 7 কি টপ 7-8 কালকে টেন করছিল, এখন নাম্বার 1 পজিশনে টেন করা বাকি আছে আমাদের টাইমে, যেটা নাম্বার 1 পজিশনে টেন করছিল। সো বিন্দাসভাবে ক্যাম্পেনিং চালাও, আর বাট যেটা বললাম একবার সিরিয়াসলি ভেবে দেখো অ্যান্ড দেখো পরে কী হয় না হয়। To breathe, the magic is taking